بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله والصلاة والسلام على رسول الله نعم رخر بيدان شمبر كبشن ورسل بيدان نعم نيوم نيوم বিদান্ত সবারই জানা নাম তো রাখি রাখে না সবাই বাচ্চাদের নাম রাখে মানুষ হিসেবে যারা জন্ম নিয়েছে সৌধর্মী বিধর্মী সবারই নাম আছে ইসলামে তার নিয়ম কি রুল কি তো আল্লাহ নবী ইসলাম বলছেন তোর নবীদের নামে নামকরণ করো এরপরে বলছেন আল্লাহ কাছে প্রিয় নাম হল আবদুল্লাহ আব্দুর রহমান তার মানে আল্লাহ কাছে এটা প্রিয় যেহেতু প্রিয় যেটা ওইটাই সবচেয়ে ভালো আব্দুর রহমান এরপর থেকে শুরু হয়ে গেল এটা দুই কাজ সিরিয়াল দ্বারাই দিলেন এখন আপনি বাকি শুরু করেন আব্দুর রহিম থেকে নিয়ে আরো সব মিলিয়ে নিরানব্বইটা পুরা করতেই পারেন আব্দুল করিম আব্দুল হাবি এগুলো হল সব প্রিয় না এরপরে একটা ডাকনাম রাখলে পারেন সমস্যা না আমাদের দেশের কারণে কারণ আব্দুল্লাহ অনেকে ডাকতে পারে না তো আব্দুল্লাহ ষাট করে আল্লাহ বলে না কারণ এটা পরিষ্কার তারাও বুঝতে পারে কিন্তু আব্দুর রহিমে গেলেই গিয়ে দেখা যায় রহিম বলতেছে এটা কি আল্লাহ হয়ে গেল নাকি সে তখন সহজ হল একটা ডাকনাম সিম্পল এটা থাকলে এটা দিপুষ অনুযায়ী এবং এটা ব্রেকেটে লেখলে আমাদের অনেকেরই এটা মনের একটা খোরাক হয় আর না হলে আসলে ইসলামের নিয়ম অনুযায়ী ওই নাম দিয়ে পিতার নামের সাথে লাগাই দিলেই হয়ে গেল নাম আর সিম্পল যদি রাখে তাও নাম কিন্তু মূলত একটাই যেমন মোহাম্মদ আহমদ নাই মনে হচ্ছেন স্বয়ংসম্পূর্ণ নাম কিন্তু হিন্দুদের এই কৃষ্টি কালচার অনুযায়ী ওরা শ্রী লাগায় আমাদের ওরা মোহাম্মদ একটা লাগায় অতিরিক্ত লাগায় আসল নাম অন্যটা রাখে এটা তো ঠিক না নাম সিম্পল রাখতে চাইলে আমার নবীর নাম সবচেয়ে সুন্দর মহাম্মদ অথবা আহমদ নাইলে যে একটু আগে যেটা বলো বলা হলো আল্লাহর সাথে আব জড়িত করে আর এরপরে আপনি ডাক নাম তাও বাংলা বাংলা শব্দ রাখেন অথবা ইংলিশ রাখেন সমস্যা নেই কিন্তু অর্থ ভালো হতে হবে মহৎ হতে পবিত্র হতে হবে ওই খেলনার তামসার এই মানে ছেলের ছেলে জাতি করে এগুলো অর্থের কারণে কিন্তু অনেকটা প্রভাব পড়তে পারে সেজন্য ফালতু ছেলের দিকে ছেলে হওয়ার দিকে ধাবিত না হয় উৎসাহ না পায় এই নামের অর্থের কারণে যেমন বল্টু আল আলতু কালতু এগুলো রাখাতেই বা ফলতে হবেই অর্থ এবং কোনো জিনিস বাড়িত্ব যেখানে থাকবে ডাক রাখতেই পারে